হঠাৎ গ্রাহক তালিকা থেকে নাম বাদ, বহু গ্রাহকের মৃত গ্রাহকের নাম বাদ দিতে গিয়ে জীবিত গ্রাহকের নাম বাদ দাবি ডিলারের, অভিযোগ ওড়ালো খাদ্য সরবরাহ দপ্তর। জলজ্যান্ত বেঁচে আছেন, হাতে রয়েছে বৈধ ডিজিটাল রেশন কার্ডও, কিন্তু কারোর নাম বাদ পড়েছে গ্রাহক তালিকা থেকে, আবার কোনো গ্রাহকের রেশন কার্ড ব্লক করা হয়েছে, ফলে রেশন দোকানে গিয়ে খালি ব্যাগ নিয়েই ফিরতে হচ্ছে অনেককে। রেশন তুলতে গেছি, মাল তুলতে গেছি, বলছে আপনার নামটা আসছে না। আমার নামটা আসছে না কী কারণে? গত মাসে মাল তুলে গেছি, দেবে না নাম আসছে না। নাম আসছে না বলতে দেবে আমার বলতে কী করা যাবে এটা? ওই বললে তুমি আধার কার্ডের জেরক্স চালিয়ে যাও আর রেশন কার্ডের জেরক্স চালিয়ে যাও। যেমন কোথায় যাবো বলছি সাপ্লাই বসে যাও। সাপ্লাই বসে গেছি, সাপ্লাই বসে বলছে এইখানে কিছু হবে না, তুমি মিউনিসিপালিটি চলে যাও। দেখুন গেলাম, যাচ্ছিলো আজকে অবশ্য যেতে কয়েক বার করে বলছি এখন জানি দাঁড়া দেখি আর তো কী কারণে এমনটা হয়েছে কি মনে হয়? কী কারণে সেটা আমার কাছে বুঝতে পারছি না। সব দিন নাই, দুদিন হচ্ছে, চার দিন হয় না। যারা আমার তো এমনি ঘটি পালিশ করে পর কোনো চলে যায়, চলে যায় আমার রেশন মালটা নিয়ে অনেকটা আমাদের দেখা হবে। রেশন মালটা না পেলে আমাদের নিজেদের অসুবিধা পড়ে যায়। যাও এক মাস করার মধ্যে চলে না, তবু চলাতে ট্রেনে টুনে চালানো হয়। ঢুকছি, কার্ডটা দিচ্ছি, তখন বলছে তোমার নাম আরও কি ব্যাংকটি, তোমার নাম কাটা গেছে। তো বলি কেন, কী জন্য কাটা গেল না বলতে পারবো না। ওই কোন দিকে কী সাপ্লাই অফিস না মিউনিসিপ্যালিটির আমি তাও জানি নি। ওই ছেলেরা যায়, ওই নাতুবউ বিধবা নাতুবউ যায়, আমি লোকের দুয়ারে কাজ করি, বুঝি কী করবো, কোথায় যাই, কার এইচার বলবো। আমাকে বলে হাসতে হাসতে বলছে ঝাঁটা নিয়ে যাবে, দেওয়া দিকে মারবে, ঠিক কোথায় কেটে দিয়েছে। আর ই ভাসুর পো বটে ভাসুরের ছেলে বলি ওই ছেলেটারও কেটে দিয়েছে, খালি কী করে, ওর ছেলে নাই বউ নাই, কী করে খাবে? আমি নিজেই 2 কেজি যা দিয়েছে 3 কেজি ওইগুলোকে এনে দিয়েছে, নিজেও খেতাম। আর এই তো লোকের বাড়িতে কাজ করে আসলাম, 7টায় গেছি। তো এই রেশনটা তো পেলেন নাই, তাহলে কতটা কষ্ট হবে? বলছে বলছে তাহলে আর দিবে নি? ওই ঝাড়ুকে বলছি, ঝাড়খণ্ডকে বলছে না, ওইটা যদি কিছু করতে পারে তো পাবে, দেবো নাই তো। আমার ওরকম করে দে বলছে, আমার কোনো হাত না, লাল কালি দাগ হয়ে গেছে। এটা বলছি 2-4 দিন 5 দিনে তো খাওয়া হতো, 2 কেজি পর্যন্ত কত করে হিসাবে চাল দিতে। আমার ওই ওই বইটির বাচ্চাটির কার ভয় নেই বাবু, পারি নাই ওই লাইন দিতে আর দিতে। ওর 25 বছর আমারও খাওয়াছে, ওই বাচ্চাগুলো 2টা দিয়া হতো, আর তো বেশি দেয়নি বাবু। বাঁকুড়া শহরের একটি রেশন দোকানে এমনই গ্রাহক সংখ্যা প্রায় 50 জন। রেশন ডিলারের দাবি, পরিবারের মৃত ব্যক্তির নাম বাদ দিতে গিয়ে ভুল করে জীবিত ব্যক্তির রেশন কার্ড ব্লক করে ফেলেছে খাদ্য সরবরাহ দপ্তর। অভিযোগ মানতে নারাজ খাদ্য সরবরাহ দপ্তর। দপ্তরের দাবি, গ্রাহক রেশন কার্ডের সাথে আধার কার্ডের সংযোগ না থাকার কারণেই এই সমস্যা বলে জানাচ্ছেন। দেখছি মানে যারা হয়তো প্রকৃত মারা গেছে তাদের নামটা বাদ না হয়ে তার ছেলের বাদ হয়ে গেছে, বা ছেলে মারা গেছে তার নামটা বাদ হয়ে তার মায়ের নামটা বাদ হয়ে গেছে, বা বাবার নামটা বাদ হয়ে গেছে, এরকমই দেখাচ্ছে। তো এই আরতি বাগদি বা সাধন বাগদি এদের নাম কী করে বাদ দেয়? আরতি বাগদি একটা ছেলে মারা গেছে, তার নামটি বাদ হয়নি, কিন্তু আরতির নামটা বাদ হয়ে গেছে। তো এরকম গরিব মানুষ তারা তো রেশন পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, আপনারা তো রেশন দিচ্ছেন না তাদের? সে তো আমাদের করার কিছু নেই, যদি ওটা অফিসিয়াল গোলমাল থাকে আমাদের করার কিছু নেই। বাদ যেখানে হয়ে গেছে ম্যামও যেমন বেড়ে গেছে সেরকমভাবে মাল দেবো। মানে এইটা সমস্যার সমাধান কীভাবে করবেন? সমস্যার সমাধান অফিসে গেলেই করে দিচ্ছে। কী কী করতে হচ্ছে তাদের? অফিসে গেলে KYC দিতে হচ্ছে, আর প্রকৃত যদি না জানানো যায় যে আমি তো বাদ দিয়েছিলাম এটা, কিন্তু আমার বাদ হয়ে গেলে এটা কী করে সেটা জানাতে হবে, এবং KYC দিতে হবে যে প্রকৃত বেঁচে আছে তার KYC দিতে হবে। তো আরেকটু ব্যক্তির মতো যে পরিবার যেখানে ফুড সাপ্লাই অফিসে যাওয়ার মতো লোক নেই, সেক্ষেত্রে তারা কী করবেন? আপনারা কোনোভাবে হেল্প করবেন না তাদের? না আমাদের তো করার কিছু নেই, আমরা আমাদের কাছে KYC নিয়ে আমরা করবো, কিন্তু হবে কিনা প্রকৃত বলতে পারবো না, সঠিক হবে কিনা। তো আপনারা এই সমস্যার কথা ফুড সাপ্লাইয়ে জানিয়েছেন? হ্যাঁ জানি। তারা কী বলছে? তারা গেলেই করে দিচ্ছ। কতগুলো আপনার ক্ষেত্রে কতগুলো এরকম হয়েছে? আমার ক্ষেত্রে আমার দোকানে মিনিমাম 50টা হয়েছে, 50-60টা এরকম বিভ্রাট হয়েছে। তাদের রেশন দিতে পারছেন না? না।
সত্তর প্রেরণা আরতি দেবীর অভাবের সংসারে যে রেশন কয়েকটা দিনের খাবার জোটাতো সেই রেশনও বন্ধ হয়ে গেল। স্থানীয় রেশন ডিলার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রেশন দোকানের গ্রাহক তালিকায় আরতি বাগদির নাম লাল কালির দাগ রয়েছে, এই অবস্থায় রেশন দেওয়া সম্ভব নয়। আরতি দেবীর এখন সম্বল শুধুই চোখের জল। আচ্ছা, প্রথম কথা বলে রাখি যে যদি পরিবার মনে করে যে ব্যক্তি জীবিত আছেন অথচ তার কার্ডটি কোনোভাবে ব্লক হয়েছে সিস্টেমে দেখাচ্ছে, ডিপার্টমেন্ট প্রত্যেকটা রেশন দোকানকে ইপস মেশিন দিয়েছে উইথ বায়োমেট্রিক স্ক্যানার। তো সেই ব্যক্তি যদি কার্ডটা দেখা যায় সিস্টেমে কার্ডটা ব্লক হয়ে আছে, তো ওই ব্যক্তি তার নিজস্ব যে রেশন কার্ড আছে সেটা এবং পাশাপাশি যে আধার কার্ড আছে সেটা নিয়ে গিয়ে কনসার্ন এপিএসে যে ডিলার আছেন তার যে ইপস মেশিন সেখানে বায়োমেট্রিক স্ক্যানার আছে, ইপস মেশিনে তিনি হাতের ছাপ দেবেন, উইদিন 48 আওয়ার্স তার কার্ডটা আবার নর্মাল অবস্থায় ফিরে আসবে এবং তার রেশন নিতে কোনো অসুবিধা নেই। দিস ইজ নাম্বার ওয়ান। না, প্রথম কথা হচ্ছে ইপস মেশিন কীভাবে চালাতে হয় বা বায়োমেট্রিক স্ক্যানার কীভাবে ইউজ করতে হয় এই নিয়ে আমরা অলরেডি ট্রেনিং ডিলারদের দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে বিভিন্ন ডিলারদের টেকনিক্যালি, অনেকে এমন ডিলার আছে তাদের টেকনিক্যাল নলেজটা একটু কম, আমাদের নলেজ আমরা আরেকবার দেখবো যে কাদের কাদের প্রবলেম হচ্ছে এবার টেকনিক্যাল নলেজে। ডিলাররা তাদের যে আমরা ইপস মেশিন দিয়েছি সেখানে সব সিস্টেম আছে, যদি মনে হয় আমরা আরেকবার ট্রেনিং দেবো। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দ বার্তা।